আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইলমাহুম। বিকালের নাস্তায় আর ইফতারিতে তৈরি করা যায় এমনই একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব ডিম পাকোড়া। ডিম তো খেতে এমনি অনেক সুস্বাদু, আর এর যদি পাকোড়া হয় উফ তাহলে তো বলাই যায় না। এই রেসিপিটি খুবই ইজি এবং ঝটপটে তৈরি করা যায়। তাই চলুন আপনাদের ঝটপট নাস্তার তালিকায় আরেকটি নতুন রেসিপি যোগ করি। ডিম পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিমকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে একটু কেটে নিতে হবে। ডিমগুলোকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। আমি প্রতিটা ডিমকে চারটা ভাগে ভাগ করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিমগুলোকে কেটে নিতে পারেন, চাইলে আপনারা গোলও করতে পারেন অথবা হাফ করেও রেখে দিতে পারেন। হাফ করলে পাকোড়াগুলো একটু বড় মনে হবে, এই জন্য আমি এগুলোকে কেটে একটু ছোটো করে নিচ্ছি। এভাবে সবগুলো ডিম কেটে নিব। ডিমগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে। একটি মিক্সিং বল নেব, এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন এর ভিতরে 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরাটা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। 1/2 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেবো, পাঁচফোড়নটাও একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো। 1/2 টিস্পুন লবণ দিব, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, প্রয়োজন হলে একটু দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। ধনিয়া পাতা কুচিটা আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। যদি কেউ খেতে না চান না দিলেও কোনো প্রবলেম নেই। এখন এখানে একটু পানি মিক্স করব। পানি মিক্স করে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার সময় খুব বেশি পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিব, নাহলে এটা একদম বেশি পাতলা হয়ে যাবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করতে হবে। এখানে আরেকটু পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, ব্যাটারটা প্রায় কমপ্লিট। দেখুন এটা পড়ছে না, ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াটা ভাজবো। এর জন্য একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ডিমগুলো ব্যাটারের ভিতরে ডুবিয়ে এবং তেলের ভিতরে দিয়ে দিব। ডিমগুলোকে খুব ভালো করে ব্যাটারের ভিতরে মিক্স করে তারপরে তেলের ভিতরে দিতে হবে, যেন ডিমের গায়ে পুরো ব্যাটারটা লেগে যায়। আপনারা চাইলেও চামচ দিয়েও এটা দিতে পারেন। এভাবে এক এক করে সব পাকোড়াগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যে সাইডটা একটু ব্রাউন কালার হয়ে গেছে ওগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতন সবগুলো পাকোড়া ভেজে ফেলব। সবগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম পাকোড়া। এটি খেতে খুবই টেস্টি হয়ে থাকে। এটি বাচ্চাদের টিফিনে, বিকালে চায়ের সাথে নাস্তায় অথবা ইফতারিতে যে কোনো সময় একটুখানি বিট লবণ ছিটিয়ে যে কোনো সস দিয়ে পরিবেশন করে থাকবেন, দেখবেন খেতে দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটি সবার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।